আসসালামু আলাইকুম সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই ডিবিআরের লক খুলবেন। তো সচরাচর আমরা কিন্তু অনেক সময় লক ভুলে যাই, তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা লক খুলবেন। তো ডিবিআরের লক খুলতে হলে আমাদের যেটা করতে হবে আর কিভাবে করতে হবে সম্পূর্ণ দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে, যার জন্য আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে। এই দেখুন, এই দেখুন, আমি ধরেন নেটওয়ার্কে যাব, বাট আমাদের নেটওয়ার্কে যেতে হলে আমাদের যে পাসওয়ার্ডটা এটা কাজ করে না। তো এটা যেহেতু কাজ করে না, আমরা এখন কি করব? দেখতে পাচ্ছেন যে এটা সাউন্ড করতেছে। তো তারপরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু আমরা পাসওয়ার্ড দিছি, বাট এখন হচ্ছে না, সো ভুলে গেছি আর কি। তো সাউন্ড করতেছে, সো যার জন্য আমাদের কি করতে হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিব, যার জন্য আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা এই যে লকটা এটা খুলতে পারবেন। তো এ টু জেড দেখানোর চেষ্টা করব, যার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আমাদের ফার্স্টে যেটা করতে হবে, ডিবিআরটিকে খুলতে হবে। তো ডিবিআরটি খোলার জন্য আমরা এখন কিছু এই যে এই স্টারটা ব্যবহার করব, স্টারটা ব্যবহার করে এই যে এই দিক থেকে আমরা ডিবিআরটাকে খুলে ফেলবো। যেহেতু আমি একাই ক্যামেরা করতেছি, সো যার জন্য একটু সমস্যা হচ্ছে, তো আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। ওকে, যেহেতু অলরেডি নাটগুলা খোলা শেষ, তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নাটগুলা খোলা শেষ, এখন আমরা এটাকে এভাবে উঠিয়ে নিব, এটাকে পিছন থেকে ধরে আস্তে 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 এটাকে আপনার খুলতে হবে। এই যেটা খুলে গেছে অলরেডি, আমরা এটাকে সাইডে রাখিয়ে দিচ্ছি। তো আমাদের কোনটা, কোন জিনিসটা আমাদের করলে লকটা খুলে যাবে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো কোন জিনিসটা করলে খুলে যাবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, সো যার জন্য আপনারা যেটা করতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো এটা হলো যেহেতু আমাদের হার্ড ডিস্ক, সো এখানে আমাদের কোনো কাজ নেই, যেহেতু এখানে আমাদের কাজ নেই সেহেতু আমাদের যেটা করতে হবে, আমাদের এই যে ব্যাটারিটা দেখতেই পাচ্ছেন, এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটাতে সম্পূর্ণ কাজ। তো আমরা এখন যেটা করব, এই ব্যাটারিটাকে খুলে ফেলব, খুলে ফেলে আমরা এটাকে স্টার্ট করে দিব। খুলে ফেলে স্টার্ট করে দেওয়ার পরে আমরা দেখব যে আমাদের জিনিসটা কি সত্যি ঠিক হয়েছে কি না। তো যদি দেখি হয়েছে তো হয়েছে, আর যদি না হয় আবার অন্য সিস্টেমে দেখাবো। তো আমাদের যেটা করতে হবে এটাকে আস্তে আমরা খুলতে হবে, এই যে এটাকে এভাবে খুলে নেবেন। সো এটা একটু, এই যে খুলে গেছে অলরেডি, এই যে আমাদের এই ব্যাটারিটা কিন্তু অলরেডি খুলে গেছে, এই যে এই ব্যাটারিটা, এই ব্যাটারিটা খুলে গেছে। আমরা এখন আমরা স্টার্ট দিয়ে দেখব যে আমাদের কাজটা কতটুকু হয়েছে, যদি না হয় আমি আপনাদেরকে আবার অন্য সিস্টেমে দেখিয়ে দিব। তো আমরা এটাকে চালু করি আবার নতুন করে। সো আমাদের এই সুইচগুলো চালু করে দিচ্ছি, আইয়ো ওকে হয়ে গেছে, এই যে বাতিটা জ্বলতেছে দেখতে পাচ্ছেন, আমাদের লাইনটা চলে আসছে অলরেডি। এখন আমরা দেখব এই যে মনিটরে, এই যে এখন কিন্তু আমাদের অলরেডি চলে আসছে, এই যে এখন আমরা দেখব আমাদের লকটি কিন্তু এখনো পর্যন্ত যায়নি। সো আমাদের যেহেতু লকটি যায়নি, এই যে দেখতেই পাচ্ছেন লকটি এখনো পর্যন্ত আমাদের আসছে। সো এখন আমরা যেটা করব, অন্য সিস্টেমে আমরা করার চেষ্টা করব। সো অন্য সিস্টেমে করতে হলে আমাদের হচ্ছে না, হচ্ছে না, ওকে এখন আমরা অন্য সিস্টেমে দেখব, আপনাদেরকে দেখাবো। তো আমরা এখন যেটি করব সেটা হলো আমরা এখন একটি শর্ট দিব। তো শর্ট দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই তারটি নিতে হবে। তো আমরা এখন এই তারটি দিয়ে তারপর আমরা শর্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমরা কিভাবে এটাকে রিস্টার্ট করব। তো
তো এটাকে রিস্টার্ট করতে হলে আমাদের যেটা করতে হবে, এইখান দিয়ে আপনার একটা এই যে এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, এটার সাথে আর এটার সাথে আমরা তারটাকে শর্ট করে দিব। দেওয়ার পরে আমরা দেখব যে আমাদের কাজটা 20 সেকেন্ড পর্যন্ত এটাভাবে ধরে রাখবেন, এই যে এটার সাথে এটা, যেহেতু আমি একাতে এক হাত দিয়ে মোবাইলটা ধরছি, সো যার জন্য আমাদের হতে একটু কষ্ট হচ্ছে। সো আমি এখন আপনাদেরকে এটা দেখাচ্ছি যে কিভাবে করতে হবে, ওয়েট করেন একটু। এবং 20 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবেন, এই যে এভাবে আমার যেহেতু হাতটা সরে যাচ্ছে। সেভাবে 20 সেকেন্ড পর্যন্ত আপনারা ধরে রাখবেন, তো ধরে রাখলেই কিন্তু আপনাদের জিনিসটা কাজ হয়ে যাবে, আশা করি 100% কাজ হয়ে যাবে। আমরা 20 সেকেন্ড ধরার পর এখন আমরা মনিটরটি ওপেন করলাম, দেখতেই পাচ্ছেন এই যে আমরা 20 সেকেন্ড ধরার পর আমরা এটাকে কিন্তু ওপেন করে নিলাম। এখন আমাদের ফল এই যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সো আপনারা চাইলেও কিন্তু এইভাবে করে নিতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পাসওয়ার্ড, ক্রিয়েট নিউ পাসওয়ার্ড। তো যেহেতু আমাদের কাজটি হয়ে গেছে, এখন আমরা যা করব, আমরা এখন পাসওয়ার্ডটি বসিয়ে নিব। অবশ্যই অবশ্যই আপনারা পাসওয়ার্ডটি বসিয়ে নেবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি, এই যে এ দিবেন এ, তারপরে হলো ছোটোয়াতের এ দিয়া 1 2 3 4 5 6। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের 6 পর্যন্ত দিছি, আর এখন এটা স্ট্রং লেখা উঠছে। অবশ্যই অবশ্যই এই স্ট্রং লেখা যে আছে এটা অবশ্যই উঠতে হবে, না হলে কিন্তু আপনার পাসওয়ার্ডে এতটা হার্ড হবে না। তো এরপর আমরা আবার যেটা করব, কনফার্ম পাসওয়ার্ড করবো, মানে ওই পাসওয়ার্ডটাকে আবার দিয়ে দিব। এখন এটাকে আবার ছোট করে দিচ্ছি, এই 1 2 3 4 5 6। তো 6 হয়ে গেছে। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন শো করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এভাবেই কিন্তু আপনারা মূলত কাজটা করবেন। এখন আমাদের যে কাজটা সেটা হলো ওকে দিয়ে দিব, ওকে দিলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এভাবে করে ফেলতে পারবেন, যদি এভাবে করেন হয়ে যাবে। ওকে দিয়ে দিলাম, সরি আইপি পাসওয়ার্ড আমরা দেইনি। সো আমরা আইপি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, সেম পাসওয়ার্ডটাই দিয়ে দিব, এ তারপরে ছোট এ, তারপরে 1 2 3 4 5 6। ওকে আমরা দিয়ে দিলাম, আইপি পাসওয়ার্ডটাও সেম ভাবে দিয়ে দিলাম। তো অবশ্যই অবশ্যই আপনারা এটাকে সেম ভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তারপরে ওকে দিয়ে দিবেন। আইও হয়ে গেছে আমাদের কাজটা। এখানে আপনাদেরকে কিছু আনসার জিজ্ঞাসা করবে, আপনারা এই আনসারগুলা আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এটা যখন খুলবেন, এটা প্রথমে এটা খুলবেন, এটা যদি না হয় তারপরে আপনারা এটা থেকে এটা দিবেন। যদি এইটাও না হয় তাহলে আপনার আরো অপশন আছে, যদি আপনার যদি না হতো তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম, তারপরে যদি এইভাবে না হতো তাহলে আমি অনলাইনের মাধ্যমে করে দিতাম। যেটা হলো অনলাইনের মাধ্যমে হয় কি, আপনার হিকভিশন যে কোম্পানি, ওদেরকে একটা মেসেজ যখন পাঠাইতাম বা এটার সিরিয়াল নাম্বার সহকারে পাঠিয়ে দিতাম, অবশ্যই কিন্তু হয়ে যেত। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতেই পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কোন রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।